আসসালামু আলাইকুম। রং অন রং তুলি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে দেখাবো আমি হোয়াইট পেস্ট দিয়ে শিউলি ফুল করা। প্রথমে আমি হোয়াইট পেস্টটা একটু অ্যাপ্রিটন দিয়ে গুলিয়ে নেব, যদিও হোয়াইট পেস্ট আমার নিজের তৈরি করা, তারপরেও আমি একটু আর একটু অ্যাপ্রিটন দিয়ে এবং এনকে বাইন্ডার দিয়ে আর একটু কমপ্লিট করে নিচ্ছি। এক চামচ পরিমাণ হোয়াইট পেস্ট নিলাম, আমি 60% বাইন্ডার ও 40% এনকে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, তার থেকে পরিমাণ মতো আমি দিলাম। যতটুকু আমার পাতলা প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিব, তার বেশি দিব না। বেশি পাতলা করলে আবার সাদা রঙটা থাকে না, ওইটা অ্যাশ কালার এসে যায়, মানে অফ হোয়াইট এসে যায়, এই জন্য আমি সামান্য পরিমাণ দিয়ে নিলাম। এবং এটা খুব ভালো করে মিক্স করতে হবে। যত ভালো ব্লেন্ড হবে ততই রং করতে সুবিধা হবে, ভালো করে ব্লেন্ড না হলে এটা দলা দলা থেকে যাবে এবং সেটা ভালো হবে না। চামচ নিয়েছিলাম, এখন চামচ দেওয়া হবে না, আমি এখন তুলি দিয়ে, যে তুলিটা দিয়ে কাজ করব আমি সেটা দিয়েই ব্লেন্ড করছি। দেখুন কিভাবে করতে হবে, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এই হোয়াইট পেস্টটা আমি নিজে তৈরি করেছিলাম। আপনারা যদি হোয়াইট পেস্ট তৈরি করা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি হোয়াইট পেস্ট এবার এটা দিয়ে আমরা শিউলি ফুল করব। এই বোর্ডটাই আমি, এই যে পিঙ্ক কালারের একটা জামা, এটা তৈরি একটা জামা পিঙ্ক কালারের, এইটাই, এই যে শিউলি ফুল আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, এটা খুব, এটাও অর্ডারই, ছড়ানো ছিটানো হবে। যার যার অর্ডার সে পুরো ভরার টাচ চায়নি, সে বলেছে খুব হালকা করে ছড়িয়ে ছিটিয়ে একটু শিউলি ফুল করে দিতে, এবং তার কথা মতো এটা করলাম, করছি। এবং যেমন অর্ডার চাইবে বলবে তেমন তো করতে হবে। এখন নিচে বোর্ড দিয়ে দিতে হবে, যেন নিচে বোর্ড দিলে অপোজিট পাশে যেন আমার এই না চলে যায়, রংটা চলে না যায়, এই জন্য। আসুন শুরু করি আমরা। এবার শিউলির বোর্ডটা কমপ্লিট করছি।